বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আরও একটি ঈদ স্পেশাল রেসিপি, সেটি হলো চিকেন ঝাল কোরমা। আর আমি আজকে এই রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা আমি একটু বেশি নিয়েছি কারণ এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নিব, আর পেঁয়াজ বেরেস্তা ভাজলে কিন্তু তেলটা একটু কমে যায়। এখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিব। তো ঠিক আছে, এটি বেরেস্তা করে নিচ্ছি, তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজটা এই তেলের মধ্যে থেকে তুলে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি, এটি আমি পরে ব্যবহার করব। এখন এই তেলের মধ্যে আমি রান্না করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, ছোট 1 টুকরো দারচিনি। আসলে আমার কাছে দারচিনিটা বেশি পরিমাণে ছিল না, অল্প পরিমাণে ছিল, সেটি আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1টি তেজপাতা। তো এখন এগুলো দিয়ে একটু ভালো মতো এই তেলের মধ্যে 10-15 সেকেন্ড ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। খুব বেশি ডিপ ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমি ভাজবো না, আমি হালকা বাদামি রং করে পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন চুলার জালটা আমি কমিয়ে রেখেছি, চুলার জালটা মিডিয়াম লোতে করে রেখেছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। আদা রসুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি প্রায় 2.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। এখানে নিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, আর নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম, আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলার জালটা একটু কমে রেখে আমি 2-3 মিনিট মতো এই মশলাটাই তেলের মধ্যেই কষিয়ে নিব। আর যদি আপনারা দেখেন যে এভাবে কষিয়ে নিতে নিতে তলা একটু লেগে বা পুড়ে যাচ্ছে তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন 2-3 মিনিট। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন। এখানে আমি প্রায় 850 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে চিকেনগুলো একটু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে কোনো রকম পানি না দিয়ে এই চিকেন আমি এই মশলার সাথে কষিয়ে নিব 10 মিনিটের জন্য। তবে সবসময় নাড়াচাড়া করব না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন তলায় পুড়ে না যায়। তো 10 মিনিট কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 4 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু এই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, বাদামের কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এই চিকেন কোরমাতে। তো বাদাম বাটাটা দেওয়া হয়ে গেছে, এখন মিশিয়েও নিয়েছি। আরও 2 মিনিট আমি এই মশলার সাথে এই চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিব। চুলার জালটা কিন্তু খুব একটা জোরে নাই, মাঝারির থেকে একটু কমে আছে। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ গরুর তরল দুধ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি খুব ভালো মতো এই তরল দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু হালকা গরম আছে, কখনোই কিন্তু ঠান্ডা দুধ চিকেন কোরমাতে দিবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে ছানা কেটে যাবে। অবশ্যই অবশ্যই দুধটা কিন্তু হালকা গরম অবস্থায় চিকেন কোরমার মধ্যে দিবেন, তাহলে আর দুধের কোনো ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো 2 মিনিট কষানো হয়ে গিয়েছিল, এখন এর মধ্যে আমি সেই গুঁড়া দুধ মিশানো তরল দুধটা ঢেলে দিয়েছি। এখন চুলার জালটা হাই হিটে করে দিয়েছি, টকবক করে ফুটে উঠলে আমি চুলার জালটা মাঝারিতে করে দিব। তো টকবক করে ফুটে উঠেছে, এখন আমি চুলার জালটা মাঝারিতে করে দিব, দিয়ে এটি রান্না করে নিব কিছু সময়।
তবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন তলায় কোনোভাবে এটি পুড়ে বা লেগে না যায়। আর আপনারা যদি গরুর তর দুধটা এখানে ব্যবহার করতে না চান তাহলে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। 2 কাপ পরিমাণ পানির সাথে আপনারা 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তো প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, ঝোলটাও অনেক কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম সেটি। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, আর একটু ঝোল ঝোল আছে, আমি কিছু সময় আরও একটু এটি রান্না করে নেব, ঝোলটা একটু কমিয়ে নিব। আমি আজকে এখানে ফার্মের মুরগি ব্যবহার করছি, এই জন্য আমার এই চিকেনটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগলো না। আপনারা যদি দেশি মুরগি বা সোনালি ব্যবহার করেন তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে। তো আপনারা যেটি করবেন, চিকেনটা আগে কষিয়ে নিয়ে ভালো মতো সেদ্ধ করে নেবেন। চিকেনটা যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা দুধটা ব্যবহার করবেন। আগের থেকেই দুধটা দিবেন না, চিকেনটা মোটামুটিভাবে 80% সেদ্ধ হওয়ার পরেই আপনারা দুধটা ব্যবহার করবেন। দরকার হলে চিকেনটা কষিয়ে নেওয়ার সময় সামান্য সামান্য পানি দিয়ে চিকেনটা কষিয়ে নেবেন, তাহলে চিকেনটা দেখবেন যে খুব ভালো মতো 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তো আরও কিছু সময় আমি এটি জাল করে নিচ্ছি, তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো গ্রেভিটা মোটামুটি আমি যেমন চাচ্ছি ঠিক তেমনই হয়ে আছে। আপনারা চাইলে এর থেকে আরও একটু বেশি গ্রেভি রাখতে পারেন, আবার চাইলে এর থেকে আরও একটু কমায় নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ আর দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে বাদ দিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট মতো এটি আমি হতে দিচ্ছি। আর চুলার জালটা আছে মিডিয়াম লোতে। 1 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যেটি কেমন হলো। এই চিকেন কোরমাটা কিন্তু অসম্ভব মজাদার, অল্প উপকরণ দিয়ে রান্না করা হলেও এটি খুবই মজাদার। আপনারা কিন্তু ঈদে আপনাদের টেবিলে এই চিকেন কোরমাটা রাখতে পারেন। এটি রান্না করতেও অনেক কম সময় লাগে, উপকরণও লাগে অনেক কম। আর আরেকটি কথা, আপনারা কিন্তু এই চিকেন কোরমাতে টক দইটা ব্যবহার করবেন না, কারণ আমার কাছে মনে হয় যে চিকেন কোরমাতে যদি টক দই ব্যবহার করা হয় চিকেন কোরমা আর চিকেন রোস্ট প্রায় একই রকমই হয়ে যায়। কারণ চিকেন কোরমাতেও যে ধরনের মশলা ব্যবহার করা হয় চিকেন রোস্টেও ঠিক প্রায় একই রকম মশলাই ব্যবহার করা হয়। যদি টক দইটা আমরা ব্যবহার না করি তাহলে কিছুটা পার্থক্য থেকে যায়। তো টক দই ছাড়াই কিন্তু এই চিকেন কোরমাটা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু লাগে। তো চিকেন ঝাল কোরমাটি তৈরি হয়ে গেল। আপনারা তো দেখলেনই কত সহজভাবে কত কম উপকরণে আমি এই চিকেন ঝাল কোরমাটি তৈরি করলাম। আর আমার চ্যানেলে কিন্তু চিকেনের আরও অনেক রেসিপি আছে ঈদ উপলক্ষে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিংক দিয়ে দিব, আপনারা চাইলে নিচে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন, যেন আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমি ঈদের রেসিপিগুলো আপনাদেরকে সহজভাবে করে দেখাতে পারছি কি না। তো আজকের মতো আমি এখানে রাখছি, আগামীতে আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।